बालेश्वर जिते आम सरम अर्जन करवा গাড়ি রোডে চলে এসেছি, আশীর্বাদ আসছে, আবার আজকে একটা লং ড্রাইভে যাব। খুব সুযোগ পেলেই বেরিয়ে পড়ি, বুঝতেই পারছো। আগে বলেওছি তো আমার আগের এপিসোডে যে একটা আলাদা মজার মধ্যে, লং ড্রাইভের মধ্যে একটা আলাদা মজা রয়েছে। আজকে আবার সুযোগ হয়েছে, যাব। কোথায় যাব একটু পরে গাড়িতে উঠে নিয়ে তোমাদের জানাচ্ছি। গাড়ি আসছে, আশীর্বাদ সঙ্গে নিয়ে আসছে গাড়ি, ঠিক আছে, সঙ্গে থাকো। গাড়ি এসে গেছে, আশীর্বাদ ছাড়ো। আজকে আমাদের আরেকজন সঙ্গী হয়েছে, সে হচ্ছে কৌশিক বাবু। কৌশিক বাবু এই প্রথম আমাদের ভিডিওতে ভিউতে চলে এসছে, অনেকটা পথ আমরা একসঙ্গে যাব। বালা স্যার ওখানে একটা ছোটো কাজ আছে, সে কাজটা করবো। তবে যাওয়ার মধ্যে যে একটা লং ড্রাইভের মধ্যে একটা যে আনন্দ রয়েছে, সেটা যারা যায় তারাই বুঝতে উপলব্ধি করতে পারে। তবু আমরা চেষ্টা করি, আমি চেষ্টা করি আর কি, যেটা দেখছি সেটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করতে। তোমরা নিশ্চয়ই এনজয় করবে আমাদের সঙ্গে। মোটামুটি 4 ঘন্টা 10 মিনিট, না 4 ঘন্টা 10 মিনিটে আমরা কভার করি। অনেক সময় রাস্তা ফাঁকা থাকলে 3 ঘন্টা, এমনও হয়েছে 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে আমরা কভার করেছিলাম। ওই কোভিডের সময় যখন আমরা ফিরছি আর কি, তখন 3 ঘন্টা 10 মিনিটে আমরা বোধহয় ফিরে এসেছিলাম। একদমই গেছিলো সকালবেলা, একদম যেদিনকে অ্যানাউন্স করলে যে সব কিছু লকডাউন হয়ে যাবে, ভোরবেলা আমরা ওখান থেকে ফিরেছিলাম। এখানে মুগের জিলিপি পাওয়া যায়, পান্তুয়া পাওয়া যায়, ছোট ল্যাংচা পাওয়া যায়, কালোজাম পাওয়া যায়, চপ। ল্যাংচা দেখ, ছোট ল্যাংচা, কালো জামা রয়েছে, আর মুগের জিলিপি। তোমরা যদি এদিক দিয়ে যাও তাহলে পর এখানে এখানে হল্ট করতে পারো। এখানকার কিন্তু মিষ্টি খুবই ভালো, এরাকে অনেকবার খেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে কি খুবই ভালো। বাড়ির জন্য নিয়ে গিয়েছিলাম একবার, তো আমি খেয়ে দেখলাম খুবই ভালো। তোমরা যখন সবাই আমাদের বাঙালি সবাই ভালোবাসে, কি আমি তো খাই। 191 কিলোমিটার, যাই হোক আমরা বালাসরের দিকে এগোচ্ছি। রাস্তা তো না যেন মকমলের মতো রাস্তা। বালাসর পল্লী মেলাতে আমরা এসে গেছি, গতকাল আমরা পৌঁছেছি কিন্তু বৃষ্টির জন্য আমরা আসতে পারিনি, আজকে এসেছি। আকাশ মোটামুটি পরিষ্কার, তাহলে ভিতরে যাই, দেখা যাক কী আছে। 300টার মতো স্টল দিয়েছে, সবগুলো দেখতে পারবো কি না যাই না, যতদিনই পাচ্ছি দেখবো, তোমাদেরও দেখাচ্ছি। Thank you.
ওড়িয়া ভাষাতেই লেখা, কি বলবো কি বুঝতেও পারছি না। এই একটা স্টলে একটু জিজ্ঞাসাবাদ করি, দেখা যাক কি বলে, কতটুকু বুঝতে পারি। ক্যা বাতাইয়ে কুছ না না বাতাইয়ে কুছ বচ্চে কে লিয়ে হ্যাঁ সিমোলিন কা পিঠা হে বচ্চে কে লিয়ে সিমোলিন কা কা আচ্ছা बच्चे के लिए माँ के लिए अच्छा बादाम का लड्डू है, बादाम का लड्डू बच्चों के लिए माँ के लिए टीएचआर है, गवर्नमेंट का देना है टीएचआर वाला। आपका ऑर्गेनाइजेशन नाम क्या है? आगे ऑर्गेनाइजेशन नाम क्या है? हमारा होती है डिस्ट्रिक्ट सोशल वेलफेयर ऑफिस, हमारा डीएसडब्ल्यू मैडम है, महिला शिशु विकास ICDS ओके ठीक है। অন্য স্টলগুলো তো যাওয়া যাক, এগুলো সেলফ হেল্প গ্রুপের করা জিনিস, পুরীতে গেল এগুলো দেখতে পাওয়া যায়, খুবই ভালো লাগে। আমরা বালাসর পল্লীশ্রী মেলা 2022 প্রোগ্রামটাতে আমরা এসেছি আর কি। হ্যাঁ, কেমন লাগছে? দারুণ লাগছে, জায়গাটা খুবই ভালো। তো গতকাল খুব জোর বৃষ্টি ঝড় হয়েছিল এখানে, তো আজকের বিকেলবেলা সন্ধ্যাবেলা যখন পৌঁছাই জায়গাটিতে তখন দেখলাম মনেই হয়েছে হচ্ছে না যে কালকে ঝড় বৃষ্টি হয়েছিল, পুরোটাই এরা মানে স্যান্ড ফিলিং করে দিয়েছে। খুব ওয়েল মেনটেন, খুব ভালো জায়গা, এমনভাবে করে দিয়েছে যে বোঝাই যাচ্ছে না কালকে ঝড় বৃষ্টি হয়েছে। আর দু বছর কোভিডের জন্য এরা করতে পারেনি এখানে মেলাটা, তাই জন্য এবছর এরা করেছে। এটা করার কথা ছিল আজকে ঠান্ডার সময় উইন্টার জানুয়ারি মাসে করার কথা ছিল, আমরা থার্ডেতে এসে পৌঁছলাম আর কি, পৌঁছলাম। চলো আমরা আজকে একটুখানি ঘুরে দেখবো আর কি। মেলা স্টেজে প্রোগ্রাম হচ্ছে, তার আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না। যাই হোক, প্রোগ্রামটা খুব ভালোই হচ্ছে বুঝতে পারা যাচ্ছে, কাজেই আমিও দেখি তোমরাও দেখো, আমি এর মধ্যেই আবার ঘুরে ঘুরে একটুখানি দেখব। ঠিক আছে, দেখা যাক কীরকম লাগে। দিদি, আপনারা কোথা থেকে আসছেন? আমরা ভোগরাই থেকে এসেছি। কোথায়? ভোগরাই। ভোগরাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো কি একটু বলবেন, এটা একটা একটা করে বলুন। বাংলাতে বলবো? হুম, এটা সুপুরি গাছে, সুপুরি গাছে, সুপুরি গাছের ছাল থেকে হয়েছে, এই যে কভার করে থাকে সেটা থেকে, সুপুরি গাছের ছাল থেকে। আচ্ছা, কভার করে পড়ে যায়। হ্যাঁ আচ্ছা, দারুণ। আশীর্বাদ, এখানে একটা স্টল দেখতে পাচ্ছ, অ্যারিয়ান্স ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড কোম্পানির। এরা দু রকম প্রোডাক্ট এখানে দেখাচ্ছে, এবং সবচেয়ে বড় জিনিস এখানে একটা জিনিস দেখো,
কেনিয়া প্রোডাক্ট দেখাচ্ছে প্লাস হচ্ছে রিও অ্যাকোয়ার মডেল দিচ্ছে। তা এই রিও অ্যাকোয়ার ব্যাপারে বোধ হয় তুমি কিছু আমাকে কিছুদিন আগে বোধ হয় বলছিলে কিছু। আমি সেটা আসলে কি দেখছিলাম, আমি কিছু অ্যাড দেখতে পাচ্ছিলাম, কিছু অ্যাড দেখছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, এরকম আসছে ইউটিউবে, আমি একটু গোছু করছিলাম, আপনারা একটা ভিডিও এটাকে দিয়েছেন। হ্যাঁ, এটা কিন্তু একটা ডোমেস্টিক মডেল তৈরি হয়, এটা কিছু সুবিধা রয়েছে। উইদাউট ইলেকট্রিসিটি, উইদাউট ইলেকট্রিসিটি, মানে এটা একটা ভালো সিস্টেম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দেখা যাচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সর্ষে থেকে সর্ষের তেল বেরোচ্ছে, सर कुछ बताइए आपका प्रोडक्ट के बारे में। हमारा जो प्रोडक्ट है वो कच्ची गनी मस्टर्ड ऑयल है। हाँ। जहाँ पे हम यहीं पे उसको प्रोसेसिंग करके अच्छा। पूरा 100% प्योरिटी के साथ हाँ। हम ये सेल कर रहे हैं अभी। अच्छा, वो ये प्रोडक्ट इसीलिए हमने बनाया है हाँ। क्योंकि आजकल का जो सब रोग आ रहा है, जैसे कि हार्ट अटैक हो या अंठूगठी समस्या हो या कुछ भी गैस्ट्रिक हो, एसिडिटी हो, ये सब प्योरिटी तेलों नहीं खाने से हो रहा है। अच्छा, तो इसलिए ये 100% तेल के साथ हमारा एक सोसाइटी के लिए ये 100% तेल का सेल हो रहा है। अच्छा, आपका कंपनी का नाम क्या है? हमारा कंपनी का नाम है एतवार। हाँ, तेल का ओखाने टप टप करे पड़छे देखते पाच्छो, बड़ी सुंदर सिस्टम। এটা হন্ডার শোরুম দেখছি, অ্যাক্টিভা 6G মডেল এখানে দেখাচ্ছে, সো করছে আর কি, বিভিন্ন মডেল এখানে রয়েছে। अब तो ये मेला में एक स्टॉल दिया है, ये जो मॉडल आप देख रहे हैं इसका स्पेसिफिकेशन क्या है? राज्य सरकार 2000 टका पुरस्कृत कर पा रही है। हां, ये बाइक या स्कूटी? भाई ओ ये मॉडल है, ये वो वाला, ये मॉडल सर CB200X है। हां, CB200X मॉडल। अच्छा, और LED लाइट्स है। अच्छा, गाड़ी के साथ 6 ईयर्स का वारंटी भी है। अच्छा, इसका ऑन रोड प्राइस क्या है? इसका ऑन रोड है सर एक्सरूम प्राइस, इसका ऑन रोड प्राइस 172 है सर। 172 এখানে বিভিন্ন রকমের গাড়িও মেলাতে দিয়েছে, সব ভালো ভালো সব গাড়ি দেখো, আমিও দেখি। যদি চালাতে দিত না, আহা, এই সবগুলো গাড়ি যদি একবার করে চালাতে পারতাম মনটা ভরে যেত, কিন্তু এরা তো দেবে না। যাই হোক, দেখেই আসমেটাই, তোমরাও দেখো পল্লী মেলাতে গাড়ি দিয়েছে, ভাবতে পারা যায়? স্টলগুলো ঘুরতে ঘুরতে দেখি আর কি কি আছে, দেখতে দেখতে বোঝা যাবে। গাড়ির তো বাহার, বিভিন্ন ধরনের গাড়ি আছে, ট্র্যাক্টর আছে, এছাড়াও চারিদিকে আর কি কি আছে চলো দেখা যাক। বাবা, কত কিছু জিনিস এই মেশিনটাতে তৈরি হচ্ছে দেখাচ্ছে, অনেক কিছু মেশিন প্রোডাক্ট তৈরি করে, মানে মেশিনারি জিনিস আর কি এরা বিক্রি করছে।
বাটি ফাটি ফুচকা খাইয়ে সেই বাটি তৈরি হয় এই মেশিনের থ্রু দিয়ে, পাতা দিয়ে তৈরি। বাহ কি সুন্দর, শাড়ির বাহার, আহাহা। উড়িষ্যার শাড়ির একটা আলাদা ঐতিহ্য আছে, দেখলেই মনে হয় যেন কিনে নি। আমি যখন পুরীতে যাই আমার ফ্যামিলি নিয়ে, চেষ্টা করি একটা কিছু কিনতে। বাবা কত কি জিনিস, এখানে ধূপকাঠি, কাছের জিনিস এগুলো, কথা বলবো না জিনিসগুলো দেখবো, চলো দেখি আর কি। এবার দেখতে যাচ্ছি একটা অসাধারণ জিনিস, সত্যি সাধারণ মানুষের পক্ষে সাধারণ অবস্থাতে দেখা সম্ভব নয়। বুঝতে পারছো নিশ্চয় কি দেখাতে যা চলে দেখতে চলেছি, চাঁদিপুর এর নিশ্চয়ই জানো চাঁদিপুরের ব্যাপার, লঞ্চিং স্টেশন আছে ওখানে, অগ্নি থেকে শুরু করে সব কিছু এখানে দেখা মানে দেখাচ্ছে। কথা না বাড়িয়ে চলো আমরা দেখি। ত্রিশূল, নিশ্চয়ই নাম শুনেছো তোমরা ত্রিশূল, আরটিআর চাঁদিপুর। দেখো মনটা সার্থক হয়ে গেল, কি তোমাদের কেমন লাগছে? এগুলো তো দেখার সৌভাগ্য সবসময় হয় না। এখানে খাওয়ার জায়গায় চলে এলাম, খাওয়ার স্টল, কত কিছু খাওয়ার জিনিস স্টল দিয়েছে, আহাহা। জিভ দিয়ে জল গড়াচ্ছে, চাউমিন, এখানে পাকোড়া, চপ ভাজছে, চপ। আহ কি হচ্ছে এখানে, আবার উপরে উঠে বাহ দেখার মতো তৈরি করছে। বাহ বাহ হয়ে গেল, বাহ খেতে ইচ্ছে করছে নাকি? চাউমিন, এখানে চাউমিন হচ্ছে, এখানে আচার, চলে এসেছি বাচ্চাদের, বাচ্চা বলবো কেন, বাচ্চা বুড়ো সবাই এতে চড়ে আনন্দ পায়। খুব ভয় লাগে যখন চড়ি, এর আগে আমি একবার হায়দ্রাবাদে এটা চড়েছিলাম, ভয় প্রচণ্ড ভয় পেয়েছিলাম। এই বুঝি ধাক্কা লেগে গেল, তাই না?
বাচ্চাদের গাড়ি, বাদিকে নাগরদোল্লা, ছোটবেলার কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে না? বাবালি ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, এই আরেকটা দেখেছো, দেখেছো বাচ্চাগুলো দোষী পানা, আহা কি আনন্দই না করছে। কোভিডের সময় এরা সব ঘরের মধ্যে বন্দী হয়েছিল, বাধাহীন গণ্ডিহীন মুক্তির উল্লাসে ওদের এখন বাচ্চাদের রক্ত ফুটছে বলা চলে, সেই যে কথা আছে না। আমাদের এখন বেরিয়ে যাওয়ার পালা, রাত্রি অনেক হয়ে গেছে, প্রোগ্রাম এখনো চলছে, স্টেজে প্রোগ্রাম এখনো চলছে এবং লোকে লোকারণ্য, কিন্তু আমরা বেরিয়ে যাব। ওড়িশি নাচ এবং গান সত্যি মনকে নাড়া দিয়ে যায়। তোমরা অনেকক্ষণ এটা দেখেওছো, শুনেওছো, এখনও শুনতে পাচ্ছ আমার কথা, বোধ হয় কিছুটাই শুনতে, কিছুই শুনতে পাওয়া যাচ্ছে না বোধ হয়। বেরোনোটাই চাপ হয়ে যায়, এত এখনও এত রাত হয়ে গেছে, তবুও 10টা অবধি টাইম, তবু এখনও লোক ঢুকছে হুড়ু হুড়ু করে, তার ফাঁক দিয়ে বেরোনোটা খুবই চাপ।
যাই হোক, ভিডিওটা এখানেই আর লেন্দি করবো না, এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে, বালাসরের পল্লী মেলা যদি ভালো লাগে, তাহলে পর অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আর এখানেই তাহলে শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে নিয়ে আসবো যখন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ আসি, আবার দেখা হবে।